ক্যাপিটাল কমপ্লেক্স ল্যান্ড রেকর্ড সেটেলমেন্ট অফিস অব বোর্ডখা মন্ত্রী সুশান্ত চৌধুরী আবহাই কেন দনপুরনি বরনারায়ণ স্কুল অব বোর্ডখা মন্ত্রী প্রতিমা ভৌমিক পুইলাখে চুড়ি চুড়ি চুপকে চুপকে বরকনি হামজাকমা তাবুকে খোলাম খোলা কাইজাখা বরক সিপিআইএম তে কংগ্রেসনি ইন্ডিয়া এলায়েন্স দতয়ী আবহাই হনুজ কক্সি সামুক্তি শাখা মন্ত্রী প্রতিমা ভৌমিক ফাশাল যত লোকরক বাই বাক্সা দনপুরনি বরনারায়ণ স্কুল অব বোর্ডখা মন্ত্রী প্রতিমা ভৌমিক গবাংমা বুথ মারি বাই কপ্লাই ইংনাই ওয়েস্ট ত্রিপুরা লোকসভা আচুক থাইনি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব পুইলাখে চুড়ি চুড়ি চুপকে চুপকে বরকনি হামজাকমা তাবুখে খোলাম খোলা কাইজাখা বরক সিপিআইএম তে কংগ্রেসনি ইন্ডিয়া এলায়েন্স নতয়ী বুট ডুবাইমানি ইয়াগল আবহাই হনে কক্সিল সামুক্তি শাখা মন্ত্রী প্রতিমা ভৌমিক যদি আপনি আপনার একটা কিছু বলেন তাদের উদ্দেশ্য সম্পর্কে না উদ্দেশ্য আমি প্রথমে বলি যে একটু যদি আমরা স্টাডি করি পড়াশোনা করে যদি রাজনীতি করি আমি তাদের এই আতাতকে আমি আমি তাদের আতাতকে আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে অন্য বিশালভাবে কিছু দেখছি না কারণ আমি সবসময় বলি সাল পেলে তো হামে তুমি পেয়ার পা আজ কি হ্যাঁ কাল বিয়ে রয়েগা প্রথম প্রেমটা ছিল চরি চরি চুপকে চুপকে এখন খুললাম খুললা বিয়ে হয়ে গেছে 2023 তো তাদের আতাত ছিল 2023 আমাদের যে বিধানসভা নির্বাচনে সেটা তো তাদের আতাত ছিল কি রেজাল্ট কি হয়েছে কংগ্রেস হচ্ছে সিপিএম আর কংগ্রেস হচ্ছে বেতাল বিক্রম মানে একটা কাঁধে একটা ভর করেছে গোটা দেশে সিপিএম কংগ্রেসের কাঁধে বেতাল বিক্রমের মতো ভর করেছে শুনি গোটা দেশ থেকে সিপিএম কংগ্রেসের অবস্থা খারাপ হয়েছে আর ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএমের উপর ভর করেছে তার জন্য আজকে সিপিএমের এই দুরবস্থা তারা তাদেরকে রিকভারি করা আমি বলবো অন্তরকে আগামী 10-15 বছর লম্বা বলছি না আগামী 10 বছর আমি তাদের রিকভারি করার কোনো ধরনের পরিকল্পনা তাদের কাছে আছে সেটা বোঝা যায় না এবং দিল্লিতেও যারা কংগ্রেস এবং ইন্ডিয়া জোট সেটা তাদের মধ্যে কোনো প্ল্যানিং করে অপোজিশনের বিরুদ্ধে মানে সরকার পক্ষের বিরুদ্ধে কথা বলা গঠনমূলক কথা বলা এই ধরনের প্র্যাকটিস তাদের মধ্যে নেই তারা শুধু নিজেদের রক্ষা করার জন্য কাজ করছেন আর মোদিজির দেশকে বিশ্বের দরবারে নিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রত্যেকটা শ্রমিক সংগঠন হোক স্বয়ং মানুষ হোক মহিলা হোক যুবক হোক আমাদের কৃষক হোক তাদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে এবং এই বছর সুমিতেন চৌধুরীকে সমর্থন করেছিল তখন ভালো ছিল এখন যখন বিজেপিকে সমর্থন করছে তখন ভালো নেই মানে আমার হলে ভালো আমার আমি না থাকলে ভালো না এ হচ্ছে তাদের প্রক্রিয়া তো আমি বলবো প্রথমও বলেছি তারা তারা সবাই কাগজে পত্রে রয়েছে মানুষের কাছে নেই মানুষের কাছে আগে গিয়েও ওনারা সেই সংগঠন ওনারা তৈরি করেননি মানুষের সঙ্গে থেকে করেননি আর সবকা সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে 2014 সালে যাত্রা শুরু করেছেন 2019 সেটাকে সবার বিশ্বাস সবার প্রয়াসে উনি পরিণত করেছেন আর এবারে নির্বাচন হচ্ছে ভারত সমৃদ্ধ ভারত সশক্ত ভারত বন্ধুত্বের ভারত বিশ্বকে বন্ধুত্বের আবদ্ধে আলিঙ্গন করবেন মোদীজি বলছেন বিশ্বগুরু বলবে না বিশ্বকে বন্ধুত্বের আবদ্ধে আমরা আবদ্ধিত করব আমরা তাদেরকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বিশ্বের মধ্যে নিজের ভারতবর্ষের বন্ধুত্বকে আমরা প্রতিস্থাপন করব এবং বিশ্বের বড় জায়গা আমরা পৌঁছে যাবো আপনারা দেখবেন আবহাই কেন ফাশাল ডিপোর ফাইসিং ক্যাপিটাল কমপ্লেক্স নিয়ে ল্যান্ড রেকর্ড সেটেলমেন্ট অফিস অব বোর্ডখা মন্ত্রী সুশান্ত চৌধুরী ভোট হচ্ছে সারা রাজ্যে এবং এবার আমরা আশাবাদী যে ভারতবর্ষের মানুষ বিগত 10 বছর যেভাবে মোদিজিকে সম্মান জানিয়েছে এবারও তৃতীয়বার 400-এর বেশি আসন নিয়ে আমাদের সরকার গঠিত হবে এনডিএ জোট সরকার মোদিজির নেতৃত্বে তার মধ্যে 370-এর বেশি আসন নিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সেখানে আত্মপ্রকাশ করবে এই রাজ্যে ভোট পশ্চিম আসন এবং পূর্ব আসন আমাদের প্রার্থী পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনে মহারানী কীর্তি সিং আজকে যে ভোট হচ্ছে পশ্চিম আসনে হচ্ছে এবং পাশাপাশি রামনগর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক রেজাল্ট হবে ফলাফল হবে যা বিগত দিনের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি হবে এবং বিপ্লববাবু একটা বিশাল মার্জিন নিয়ে আমাদের রাজ্য থেকে লোকসভায় সেখানে প্রতিনিধিত্ব করবে এই ভোট হবে আমাদের গুড গভর্নেন্সের এই ভোট হচ্ছে আপনাদের রাষ্ট্র গঠনের এই ভোট হচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তার এই ভোট হচ্ছে আগামী দিনে আমার দেশকে বিশ্বগুরু তৈরি করার জন্য তো স্বাভাবিকভাবেই কাশ্মীর থেকে কন্যাকুমারী ত্রিপুরা মিজোরাম প্রতিটা অংশের মানুষ মোদিজির যে স্লোগান আপকি বার 400 পার ফিরছে একবার মোদি সরকার সেটাকে সমর্থন করেছে এবং প্রত্যেকটি জায়গায় একটাই কথা যে তৃতীয়বারের জন্য মোদিজিকে আমরা প্রধানমন্ত্রী করব দেশকে এগিয়ে নিয়ে যাব এবং ইন্ডিয়া জোটের যারা প্রার্থীরা তারা দিকে দিকে ধরাশায়ী হবে কারণ এই জোটের কোনো এজেন্ডা নেই এই জোটের কোনো ভবিষ্যৎ নেই এই জোট
উন্নয়ন বিরোধী জোট, এই জোট একটা অশুভ জোট। এই রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেস পাশাপাশি এসেছিল বিগত দিনে 23-এর নির্বাচনে, আমরা দেখেছি ধরাশায়ী হয়েছে, মানুষ বর্জন করেছে। এবার কারও নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেসকে এই রাজ্যে মানুষ ধরাশায়ী করবে বিগত দিনের ন্যায়, এবং সারা দেশে ইন্ডিয়া জোটের প্রার্থীদেরকে ধরাশায়ী করে এনডিএ জোটের প্রার্থীদেরকে জয়ী করবে, এবং দেশ গঠনে রাষ্ট্র গঠনে একটা বলিষ্ঠ পদক্ষেপ এই দেশের জনগণ গ্রহণ করবে বলে আমরা মনে করি। ইন্ডিয়ার জোটের প্রার্থীদের অভিযোগ হচ্ছে ভোট দেওয়া হচ্ছে না, এরকম একটা অভিযোগ আশিস বাবু রয়েছেন, কি বলবেন এই বিষয়ে? 4 তারিখ যখন ফলাফল বেরোবে, ঐতিহাসিক ভোটে আমাদের প্রার্থী বিপ্লব বাবু জয়ী হবে, তো স্বাভাবিকভাবেই নিজের মুখ রক্ষা করার জন্যে একটা এক্সকিউজ দরকার। আমরা আগেও বলেছি যে যত ভোটদান এগিয়ে আসবে ততই বলবে প্রহসন, ততই বলবে সন্ত্রাস, ততই বলবে পুলিং এজেন্ট দিতে পারা যাচ্ছে না। আজকে যাদের সারা রাজ্যে পুলিং এজেন্ট দেওয়ার মতো লোক নেই, কার্যকর্তা নেই, ক্যাডার নেই, তারা পুলিং এজেন্ট কোত্থেকে দেবে? আপনি খোঁজ নিয়ে দেখুন সারা রাজ্যে সন্ত্রাসমুক্ত পরিবেশে, ভয়মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে সেখানে ভোট হচ্ছে। পুলিং এজেন্ট দেওয়ার জন্য লোক নেই, কারণ তারাও বুঝতে পেরেছে যে মোদিজির বিরোধিতা করে শুধু শুধু কোনো লাভ হবে না, জনগণ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করার জন্য। এই রাজ্যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিজেপিকে ভোট দিয়ে বিপ্লববাবুকে জয়ী করার জন্য, তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই, ধরাশায়ী হবে। তাই পুলিং এজেন্ট হয়ে সেখানে উন্নয়ন বিরোধী ভূমিকায় নিজেকে অবতীর্ণ করে সেটা দেশদ্রোহিতার পরিচয় হবে, তাই কেউ পুলিং এজেন্ট হওয়ার জন্য এগিয়ে আসছে না। মুখ রক্ষা করার জন্য বলছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন, যেখানে সন্ত্রাসমুক্ত পরিবেশে মানুষ ভোট দিচ্ছে সেখানে বলছে সন্ত্রাস হচ্ছে। আপনারা মিডিয়ার বন্ধুরা, কোনো রিপোর্ট আছে আপনাদের কাছে সন্ত্রাসের? ডিএমওএস রিটার্নিং অফিসার ওনার কাছে নেই, পুলিশের কাছে নেই, প্রশাসনের কাছে নেই, জেনারেল অবজারভাররা আসছে বাইরে থেকে তাদের কাছে নেই, পুলিশ অবজারভাররা এসছে বাইরে থেকে তাদের কাছে নেই। তো স্বাভাবিকভাবেই 4 তারিখে যে ফলাফল বেরোবে, সে ফলাফলে যে উনি ধরাশায়ী হবেন, তার থেকে মুখ রক্ষা করার জন্য এখন প্রহসনের কথা বলছে। আমরা আশাবাদী মানুষ এই রাজ্যে ঐতিহাসিক ভোটে বিপ্লব কুমার দেবকে জয়ী করবে পশ্চিম আসনে, এবং পূর্ব আসনে আমাদের ত্রিপুরা মথা এবং বিজেপি জোটের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করবে। হাস্তে ও সিমিয়া হাকতর গণাঙ্গইন ইন্ডিয়া এলায়েন্স নেবাতা নিয়ে রক্ন বুক জাখলাই নাই দঙ্ক সংলোক রক্ষণে বখাতুং জাকমানি কক শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, চিনিখরাং।